যে মসজিদের মিনারে কাবা ঘর অন্য কোন ছবি টাইলসে আল্লাহ মুহাম্মদ লেখা থাকলে সমস্যা কিনা? এটা একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা আমাদের সর্বজনীন। এই আমার এখানে যখন এটা বানাই, কত লোকে বলছে যে একটা টাইল দেন দেখ ভালো দেখা যাবে, আমাদের আপনজনেরা বলেছে, আমি মুতমাইন হতে পারিনি। কারণ কেবলার দিকে ছবি দেওয়া, ছবি বলতে কোনো প্রাণীর ছবি নয়, এমনি সৌন্দর্যের কিছু দেওয়া, এটা এমনি মাকরু বলেছেন ফোকাহারা। তারপরও আবার এগুলো দেব। দ্বিতীয়ত, আল্লাহ এবং মোহাম্মদ শুধু লেখা ন্যাংটো করে আল্লাহ তাআলাকে তার মর্যাদা না দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মোহাম্মদ লেখা, এটা দুই দিক থেকে দোষণীয়। একটা ন্যাংটো লেখলাম, আরেকটা আল্লাহ মোহাম্মদ দেখে মনে হবে খ্রিস্টানদের কয় মাবুদ জানেন না? হ্যাঁ, আর আমাদের দুটো নাকি? তো দুইজনকে পাশাপাশি দিয়ে মনে হচ্ছে আমাদের মধ্যে দুটোই মাবুদ। এই জন্য যদি কিছু দিতেই হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ পূর্ণ বাক্য করে দেবেন, তাহলে আমরা প্রত্যেকেরই পরিচয় এখানে লেখা থাকলো। তবে কেবলার দিকে এগুলো না দেওয়া উচিত, দিলে এমন জায়গায় দিতে হবে নামাজে নজরে না পড়ে, এরকম জায়গায় দেওয়া উচিত।